সংগ্রহের প্রভাব পড়েনি উত্তরাঞ্চলে। ময়মনসিংহের বাজার মিলারদের হাতে যাবার অভিযোগ। ভূমধ্য সাগরে নৌকাডুবিতে বাংলাদেশি নিহতের ঘটনায় জড়িত মানব পাচার চক্রের 3 সদস্য গ্রেপ্তার। ট্রাই নেশনের ফাইনালে আজ বাংলাদেশের সামনে উইন্ডিজ, শিরোপা খরা কাটাতে প্রত্যয়ী টাইগাররা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আয়েশা মাহমুদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। সরকারি সংগ্রহ অভিযান শুরু হবার পরও উত্তরাঞ্চলে ধান চালের বাজারে দামে তেমন কোনো প্রভাব পড়েনি। তবে খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, পুরো দমে ক্রয় শুরু হলে বাজারের অবস্থা বদলাবে, লোকসান কমে আসবে চাষিদের। বোরো মৌসুমের ফসল ওঠা শুরু হওয়ার পরপরই পড়ে যায় ধানের দাম। বিভিন্ন এলাকায় জাত ভেদে ধানের মন বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকায়। দাম পড়তে শুরু করার সময় চাষিরা ভেবেছিলেন সরকারি সংগ্রহ অভিযান শুরু হলে দাম বাড়বে, কিন্তু তাদের আশা পূরণ হয়নি। 600 মন ধান পাইছি, 400 মন ধান বিক্রি করে দিয়েছি, তা বাকিতে বাকি কবে পাবো তার ইয়া নাই, ঠিক নেই। আড়তদারেরা বলছেন, অনেকেই গত মৌসুমের ধান এখনো বিক্রি করে শেষ করতে পারেননি, বড় বড় মিলার ও মোকামগুলো থেকে টাকা না পাওয়ায় বিপাকে পড়েছেন তারা। লবের অংশটা আমরা পাচ্ছি না, আমরা পাচ্ছি যে 660 টাকা, সেই 660 টাকায় মিনিগেট ধান 660 টাকা, 60 থেকে 70 টাকা আমরা বিক্রি করছি। এই যে সিন্ডিকেট করে মিলালা যে এটা করছে, সেটা আমরা পাচ্ছি না, সে লাভের অংশ। সরকার যে ধান কিনেছে, সে ধান কেনার যে লাভের অংশটা আমরা পাচ্ছি না। তবে খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, পুরোদমে ধান সংগ্রহ শুরু হলে বাজারে এর প্রভাব পড়বে, এতে লোকসান কমবে চাষির। আগামীতে দ্রুত সংগ্রহটা শুরু করতে পারি এবং কৃষকের কাছ থেকে সরাসরি আমরা ধান কিনবো, পাশাপাশি মিলাররাও বাজারে যাবে, তাহলে কিন্তু ধানের বাজার আরও বাড়বে এবং কৃষকরা তাদের ক্ষতি হাত থেকে রেহাই পাবে এবং তাদের ন্যায্য মূল্য অনেকটাই হলে নিশ্চিত হবে। চাষিরা বলছেন, ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি সরাসরি তাদের কাছ থেকে ধান সংগ্রহ করা না হলে বাজারের অবস্থা বদলাবে না। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ময়মনসিংহ অঞ্চলে ধানের ভালো ফলনের পরও হাসি নেই কৃষকের মুখে। ধান কাটা শ্রমিকের উচ্চ মজুরি আর ধানের দাম কম হওয়ায় ক্ষোভ আর হতাশা ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এলাকার অন্তত 12 লাখ কৃষকের মাঝে। এছাড়া সরকারিভাবে ধান চাল সংগ্রহ শুরু না হওয়ায় এ অঞ্চলে ধানের বাজার মিলারদের হাতে চলে যাবার অভিযোগ উঠেছে। চলতি মৌসুমে ধানের ভালো ফলন কৃষকের মুখে যে হাসি ফুটিয়েছিল, ধান কাটা শুরুর 2 সপ্তাহের মাথায় তা কান্না হয়ে জড়ছে। এরই মধ্যে অর্ধেকেরও বেশি জমির ধান কাটা শেষ। ধান কেটে গোলায় তোলার পরও ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকেরা। অবস্থা সম্পন্ন কিছু কৃষক ধান শুকিয়ে মজুত করতে পারলেও বেকায়দায় প্রান্তিক ও বর্গা চাষিরা। কৃষকদের অসহায়ত্বের সুযোগে ফরিয়াদের মাধ্যমে কম দামে ধান সংগ্রহ করছেন মিলাররা, যদিও বাজার নিয়ন্ত্রণের অভিযোগ অস্বীকার করছেন তারা। এখন ধান কিনে রাখবো কোথায়? মিল মালিক কি করবে? আমার টাইম বলতে পারি, আমি কি করবো ধানটা কিনে কি করবো বলে। আর কাঁচা ধান তো আমি বেশিতে কিনবো না, আমার যা প্রয়োজন প্রতিদিন আমি তাই কিনবো। ভারত থেকে অনেক কম শুল্কে চাল আমদানি হচ্ছে এবং এটা যার জন্য এটা অনেক প্রভাব পড়ছে। দেশের বিভিন্ন স্থানে সরকারিভাবে ধান চাল সংগ্রহের কার্যক্রম শুরু হলেও শেরপুর, ময়মনসিংহ ও জামালপুর জেলায় তা সীমাবদ্ধ কাগজে কলমে। এ অবস্থায় নিজেদের কষ্টার্জিত ফসল সস্তায় মিলারদের হাতে তুলে দিতে বাধ্য হচ্ছেন কৃষকরা। খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। এখন শুধুমাত্র তালিকা থেকে আমরা একটু যাচাই বাছাই করতেছি যে ব্যক্তি শুধুমাত্র কৃষক, আমরা শুধু তার কাছ থেকেই ধান নেব। যে ব্যক্তি কৃষক ছাড়া অন্য আরও পেশার সাথে জড়িত, আমরা তাদের কাছ থেকে ধান নিতে চাচ্ছি না। চলতি মৌসুমে সরকারিভাবে ময়মনসিংহ অঞ্চল থেকে যে পরিমাণ ধান চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা উৎপাদনের তুলনায় খুবই সামান্য বলে দাবি কৃষকদের। সরকারি ধান চাল সংগ্রহ প্রক্রিয়ায় নানা দুর্নীতির কারণে প্রকৃত কৃষকরা বঞ্চিত হবে বলেও জানান তারা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ধানের দাম নিয়ে আরও তথ্য জানাতে কুষ্টিয়া এবং নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে কুষ্টিয়ায়, সেখানে রয়েছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, কুষ্টিয়ায় সরকারি সংগ্রহ অভিযান কি শুরু হয়েছে আর সেখানে ধানের দামে কোনো পার্থক্য দেখছেন কিনা?
হ্যাঁ, কুষ্টিয়ায় সরকারিভাবে যে ধান ক্রয় কর্মসূচি সেটি গত পরশু দিন শুরু হয়েছে এবং কুষ্টিয়ার যারা প্রান্তিক চাষি তাদের কাছ থেকে এই ধানটি কেনা হচ্ছে এবং এখানকার জেলা প্রশাসক নিজে হাটে গিয়ে এই ধানের ধান কেনার উদ্বোধন করেন। কিন্তু বিষয়টি হচ্ছে যে যে পরিমাণ ধান এখান থেকে কেনা হচ্ছে সেটা আসলে খুব বেশি কৃষকের জন্য উপকারী হবে না, কারণ কুষ্টিয়া জেলায় চলতি মৌসুমে বোরো আবাদ হয়েছে প্রায় 1.5 লাখ মেট্রিক টন। তার বিপরীতে কুষ্টিয়াতে এই বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা আছে হলো আপনার মাত্র 1024 টন। তো আসলে এইটা এই পরিমাণ ধান কিনে আসলে কৃষকের কতটুকু উপকার হবে এটার প্রশ্ন থেকে যায়। তো এই ব্যাপারে আমি কথা বলেছিলাম কৃষকের সাথে, মিল মালিকদের সাথে এবং যারা ব্যবসায়ী আছে তাদের সাথে। তারা যেটা বলছে যে কৃষকের এখন যে যে বিপদটি চলছে, কৃষক যে এখন যে সমস্যার সম্মুখীন হয়েছে, এই সমস্যা থেকে বের হতে হলে পরে সরাসরি কৃষকদের কাছ থেকে তো ধান কিনতেই হবে এবং এই ধানের পরিমাণটা হতে হবে অনেক বেশি। এই সময় কিন্তু ধানের পাশাপাশি সরকার চালও কিনছে, কিন্তু সেই চালের পরিমাণ কিন্তু অনেক বেশি। চাল কিনছে প্রায় 30,000 মেট্রিক টন, যার বিপরীতে ধান কিনছে মাত্র 1024 টন। তা আসলে এই 1024 টন যেখানে কৃষকের ঘরে এখন হাজার হাজার টন মেট্রিক টন ধান বিক্রির অপেক্ষায় আছে, তারা এখন এই 1024 মেট্রিক টন ধান তাদের কাছে একটি হাস্যকর ব্যাপার বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো আসলে এখন এই ধান ক্রয় প্রক্রিয়াটা যদি এবং কৃষককে বাঁচাতে হয় তাহলে একেবারে মাঠ পর্যায় থেকে কাজ শুরু করতে হবে এবং এই মাঠ পর্যায় থেকে কাজ শুরু করতে হবে, সেই সাথে ধানের পরিমাণ অনেক বাড়াতে হবে। তা না হলে কৃষকের বাঁচার কোনো সম্ভাবনা নাই, কারণ এখনও কৃষকের অর্ধেকেরও বেশি ধান মাঠে অপেক্ষা করছে এবং সেই ধান যখন আবারও বাজারে আসবে এই প্রভাব কিন্তু আরও পড়বে এবং ধানের বাজার আরও নিম্নমুখী হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছে। সেই সাথে আছে আপনার মিলাদদের দৌরাত্ম্যের, মিলাদদের কিন্তু একটা কারসাজি থেকে যায় যে চাষিদের যতটুকু চাপে ফেলা যায় এবং সেই চাপে ফেলে কতটুকু কমে ধান কেনা যায়, কারণ প্রান্তিক যারা চাষি তারা কিন্তু ধান মজুদ করে রাখতে পারে না, তাদের মজুদের কোনো সুযোগ নাই, কারণ তারা এই বীজ থেকে শুরু করে ধান বীজ, কীটনাশক থেকে শুরু করে সব কিছুই কিন্তু দোকান থেকে বাকিতে নিয়ে আসে এবং এই ধান বিক্রয় করে কিন্তু তারা সেই টাকাটি পরিশোধ করে। তো এই মুহূর্তে যারা ধান বিক্রয় করছে তারা যদি সঠিক দামটি না পায় তাহলে আসলে কৃষকের মাথায় হাত ছাড়া আর কিছুই করার থাকে না। মিলন, আপনি আমাদের সাথেই থাকুন। এবার চলে যাচ্ছি নওগাঁয়, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, এতক্ষণ আমরা কুষ্টিয়ার কথা শুনছিলাম, তো নওগাঁয় চালের দামের সাথে ধানের দামের পার্থক্য কেমন এবং এই বিষয়ে নওগাঁর চাষিরা কি বলছেন? আসলে আপনি কুষ্টিয়ার যে কথাটি বলছিলেন সহকর্মী, আসলে নওগাঁর আপনাকে একটি তথ্য দিয়ে রাখি যে নওগাঁ কিন্তু উত্তর অঞ্চলের শুধু নয়, সারা দেশের মধ্যে কিন্তু খাদ্য উৎপাদনকারী একটা উদ্বৃত্ত জেলা। এখানে 1,88,000 একর জমিতে ধানের চাষ করা হয়েছে। এখানে তার কৃষি কর্মকর্তারা আমাকে জানিয়েছেন যে এখানে এবারে ধান উৎপন্ন হচ্ছে 11,00,000 মেট্রিক টনেরও বেশি। কিন্তু এখানে আপনি একটু বলে রাখছি যে সরকারিভাবে যে সংগ্রহ মানে অভিযান শুরু হচ্ছে এবং সরকার যে সংগ্রহ তার টার্গেট দিয়েছে মাত্র 5,500 মেট্রিক টন ধান, কোথায় 11,00,000 মেট্রিক টন ধান, তার ভিতরে যে 5,500 মেট্রিক টন ধান ক্রয় করলে এটি কতটা প্রভাব পড়তে পারে সেটি আপনি বুঝতে পারছেন। আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি যে প্রতি বছর একটা সহনীয় পর্যায়ে ধানের মূল্য থাকলেও এবারে কিন্তু কৃষকরা একেবারে পুরো বেকায় দায় পড়েছেন। কৃষকরা যেটি বলছেন যে গত বছর যে ধানের দামটি ছিল 7.5 থেকে 850 টাকা, সেই ধানটি এবারে তাদের কিন্তু বিক্রি করতে হচ্ছে 5.5 থেকে সর্বোচ্চ 600-610 টাকা। আপনাকে বলি এই ধানটিও কিন্তু আপনার নগদ দামে বিক্রি করতে পারছেন না কৃষকরা। আপনাকে আমি আমার পিছনে আমি যে জায়গাটা আছি সেটি দেখাতে চাই, এটি মহাদেবপুর উপজেলার মাতাজি হাট, একটি বড় ধানের মোকাম। এখানে কিন্তু এই অঞ্চলে বিশেষ করে পত্নীতলা, ভামুরহাট, মহাদেবপুর, বদলগাছি এই অঞ্চলের কৃষকরা কিন্তু ধান বিক্রয় করেন। আপনি দেখেন যে এখানে কিন্তু মানে প্রচন্ড ভিড় হবার কথা, কৃষকদের মানে সারিবদ্ধ ভাবে এখানে ধান বিক্রির কথা, কিন্তু তেমনটি ভিড় কিন্তু কৃষকদের নাই। এখানকার কৃষক যারা এসেছিলেন তারা আমাকে যেটি জানিয়েছেন যে তারা কিন্তু 8-10টি দোকানে আড়দারের কাছে ঘুরে ঘুরে তারপরে কিন্তু একটি দোকানে তারা বিক্রি করতে পেরেছেন, কিন্তু সেটিও কিন্তু নগদ নয়, আংশিক মূল্য পেয়েছেন, আর বাকিটা কিন্তু কখন পাবেন সেটারও কিন্তু তারা এখনো নিশ্চিত না, হয়তো 15 দিন 1 মাস পরে পাবেন। এই অবস্থা এখন নগর কৃষকদের মধ্যে বিরাজ করছে। আপনি আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এখানকার কৃষি কর্মকর্তা যেটি বলেছেন যে এবারে পুনিজনিত কারণে কিন্তু ধানের প্রতি বিঘায় 2 থেকে 3 মণ ধানের ক্ষতি হয়েছে, আর এই যে জলমগ্ন হয়ে পড়ায় তুমির প্রভাবে এখানে কিন্তু কাটামারাই খরচ বেড়েছে প্রতি বিঘাতে 2 থেকে 3,000 টাকা। একে তো ধানের মূল্য নেই, তারপরে উৎপাদন খরচ বেশি। কৃষকরা এখন নওগাঁর কৃষকরা
মানে মহা বেকায়দায় রয়েছেন, তারা বলছেন যদি এই অবস্থাটি বিরাজ করে তাহলে আর চাষাবাদ করা তাদের পক্ষে সম্ভব হয় না। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, এখানকার যারা ব্যবসায়ী ধান চাল ব্যবসায়ী তারা যেটি বলছেন যে এই অবস্থাকে থেকে উত্তরণের জন্য শুধুমাত্র ওই 5,500 মেট্রিক টন ধান আর 67,000 মেট্রিক টন চাল ক্রয় করলে কিন্তু কোনো উপকারে আসবে না, এর পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি করতে হবে এবং পাশাপাশি কৃষকদের কাছ থেকে কিন্তু সরাসরি ধান ক্রয়ের ব্যবস্থা নিতে হবে। আপনাকে আরেকটু বলতে চাই আমি, আপনি জানেন যে নওগাঁ জেলার সন্তান এক আসনের এমপি কিন্তু খাদ্যমন্ত্রী, তিনি গত পরশু এখানে নওগাঁ সদরে ধান চাল ক্রয় সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন এবং প্রকারান্তরে তিনি স্বীকারও করেছেন যে ধানের মূল্য তুলনামূলক ভাবে এবারে কম। তিনি যেটি বলতে চেয়েছেন যে এবারে উৎপাদন বেশি হয়েছে যে কারণে বাজারে এর প্রভাব পড়েছে এবং উৎপাদন মূল্য কম, কিন্তু কৃষকরা সেটি মানতে নারাজ। তারা যেটি বলছেন যে না, উৎপাদন প্রতি বছরই এরকমটি হয় এবং এর চেয়ে বেশিও হয়, কিন্তু কখনোই এরকমটি নিম্নমুখী বাজার তারা হয়নি। আর ব্যবসায়ীরা যেটি বলছেন যে গত বছর তারা যে ধানটি ক্রয় করেছিলেন আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবারও ফিরবো আপনার কাছে। কুষ্টিয়া এবং নওগাঁ থেকে ধানের দাম নিয়ে কৃষকের বিপর্যয়ের তথ্য জান। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার 38তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর 6 বছর দেশে ফিরতে দেওয়া হয়নি বঙ্গবন্ধু কন্যাকে। সেদিন প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে হাজারো জনতা ভিড় করেছিল তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে। পরে তার নেতৃত্বেই আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফেরে। 1975 সালের 15ই আগস্ট জার্মানিতে অবস্থান করায় নৃশংস হত্যাকাণ্ড থেকে বেঁচে গিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। পরে দীর্ঘ 6 বছর লন্ডন ও দিল্লিতে চরম প্রতিকূল পরিবেশে নির্বাসিত জীবন কাটে বঙ্গবন্ধু কন্যাদের। নির্বাসিত জীবন শেষে সীমাহীন অনিশ্চয়তা ও ঝুঁকি নিয়ে 1981 সালের 17ই মে দেশে ফেরেন শেখ হাসিনা। এর আগে ফেব্রুয়ারি মাসে দলের জাতীয় কাউন্সিলে শেখ হাসিনার অনুপস্থিতিতে সর্বসম্মতিক্রমে তাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সেদিন কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শেরেবাংলানগর পর্যন্ত লাখো জনতার ঢল নামে। স্বজন হারানোর বেদনায় কাতর শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন, জাতির পিতা হত্যার বিচার ও দেশবাসীর সেবায় জীবন উৎসর্গ করতে চান তিনি। আওয়ামী লীগ দ্বিধা বিভক্ত, অত্যাচার নির্যাতনের খড়ক চলছে, এমনি অবস্থায় তিনি সেই দিন 17ই মে দেশে প্রত্যাবর্তন করেছিলেন। তিনি না আসলে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকতে হতো না এবং আওয়ামী লীগ ঐক্যবদ্ধ না হলে শেখ হাসিনার পক্ষে এই দুর্গম পথ সাপত সংকুল অরণ্য পার হওয়া, আটলান্টিক মহাসাগর পার হওয়া সম্ভব হতো না। এরপর থেকে দলীয় কাউন্সিলে টানা 8 বার সভাপতি নির্বাচিত হয়ে গত 38 বছর শক্ত হাতে দলের হাল ধরে আছেন শেখ হাসিনা। চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী। ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্যের বিচারে তিনি অনেক উঁচুতে অবস্থান করছেন। নেতৃত্বের প্রসঙ্গে এলে শেখ হাসিনাকে অবশ্যই বিশেষ মাত্রায় বিবেচনা করতে হবে। সব মিলিয়ে শেখ হাসিনা নেতৃত্বে যে পর্যায়ে এবং দেশকে যে পর্যায়ে তুলেছেন সেটা সম্ভব হয়েছে 81-17ই মে তার দেশে ফেরার মধ্যে। ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বাংলাদেশি নিহতের ঘটনায় জড়িত মানব পাচার চক্রের 3 জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কিছুক্ষণ পর এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবে র‍্যাব। গত বৃহস্পতিবার লিবিয়া থেকে ইতালি যাবার পথে তিউনিশিয়ার উপকূলবর্তী ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবিতে অন্তত 27 বাংলাদেশি নিহত হন। ওই সময় তিউনিশিয়ার জেলেরা 16 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেন, যার মধ্যে 14 জন বাংলাদেশি। নিহতদের বেশিরভাগেরই বাড়ি সিলেটে। ঈদ উপলক্ষে শুরু হয়েছে বাসের আগাম টিকিট বিক্রি। রাজধানীর গাবতলী সহ অন্যান্য বাস টার্মিনালে ভোর 6টায় শুরু হয় টিকিট বিক্রি। রাজধানীর বাস কাউন্টারগুলোয় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই সেহরির পর টার্মিনালে এসে লাইনে দাঁড়িয়ে টিকিটের জন্য অপেক্ষা করছেন। কাউন্টার থেকে জানানো হয়েছে 5 বা 6 জুন ঈদের দিন ধরে 30 মে ও এর পরের তারিখগুলোর অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। 31 মে শুক্রবার ও 1 জুন শনিবার থাকায় আগামী 30 মে বিকেলের টিকিটের চাহিদা বেশি বলে জানান বিক্রেতারা। ঝামেলা এড়াতে একাধিক টিকিট কাউন্টার খোলার কথা জানান তারা। এদিকে গরম ও রোদের কারণে কাউন্টারে আসা টিকিট প্রত্যাশীরা ভোগান্তিতে পড়েছেন।
রোহিঙ্গা নির্যাতন ও প্রত্যাবর্তন ইস্যুতে গাম্বিয়া সরকার আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আবুল মোমেন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে তিনি একথা জানান। এ সময় গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘদিন থেকে বাংলাদেশের সাথে গাম্বিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বৈঠকে বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে কৃষি ও ব্যবসায়িক খাতে বাণিজ্য সম্প্রসারণে একটি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। ফার্মাসিউটিক্যালস খাতেও গাম্বিয়ায় সম্ভাবনাময় খাত রয়েছে, তাই বাংলাদেশ এখন থেকে এ খাতে কাজ করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আবুল মোমেন। দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের রোহিঙ্গার উপরে যথেষ্ট অত্যাচার হয়েছে, তারা দে টুক দ্য লিড এই যে এদের অ্যাকাউন্টেবিলিটির জন্য, এবং আমরা অত্যন্ত প্লিজ থাকতে এবং তাদের আমরা যে ধরনের সাহায্য সেইগুলো আমরা করব। দেশে প্রথমবারের মতো সরাসরি স্যাটেলাইট থেকে ঘরে টিভি চ্যানেল দেখার সুবিধা চালু করল বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিশ্বমানের ডিরেক্ট টু হোম বা ডিটিএইচ সেবার উদ্বোধন করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, এর মাধ্যমে দেশে সম্প্রচার খাতে শৃঙ্খলা ফেরানো সহজ হবে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দেশ এগিয়ে যাবে আরও এক ধাপ। দেশে অনেক আধুনিক প্রযুক্তি থাকলেও অভাব ছিল স্যাটেলাইট টিভি দেখার তারবিহীন প্রযুক্তির। এতদিনের সনাতনী ধারার পরিবর্তে প্রথমবারের মতো ডিরেক্ট হোম বা ডিটিএইচ সেবা চালু করল বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড। বিশ্বের অনেক দেশে অনেক আগে চালু হলেও দেশে এই প্রথম আকাশ নামে পথচলা শুরু হলো স্যাটেলাইট থেকে সরাসরি টিভি চ্যানেল দেখার ডিটিএইচ প্রযুক্তির। আকাশের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আধুনিক এই প্রযুক্তিতে কেবল সংযোগের চেয়েও পাওয়া যাবে অনেক বেশি স্বচ্ছ ছবি ও শব্দ। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমেই সম্প্রচার সেবা দিচ্ছে আকাশ। সত্যিকারের হাই ডেফিনেশনে টিভি দেখার নতুন অভিজ্ঞতা দেবে এই সেবা। ভ্যাট সহ মাসিক 399 টাকার বিনিময়ে উপভোগ করা যাবে 100টিরও বেশি চ্যানেল। মাসিক চার্জ পরিশোধ করা যাবে ডিজিটাল পেমেন্টের অনেকগুলো মাধ্যমে। বেক্সিমকো কমিউনিকেশন সবসময় চেষ্টা করবে নিত্য নতুন সব কিছু করতে, যাতে মানুষের দোরগোড়ায় আধুনিক সেবা পৌঁছে দেওয়া যায়। গ্রামের মানুষের পক্ষে পেমেন্ট করাটা কিন্তু একটু কঠিন ব্যাপার, যদিও বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে বিকাশ সহ, কিন্তু আগামী দিনগুলোতে যেন আরও সহজতর করা হয় যাতে করে তারা সহজভাবে এটা পেতে পারেন। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, বেক্সিমকো কমিউনিকেশনসের আধুনিক এই সেবা শৃঙ্খলা আনবে সম্প্রচার খাতে, শহরের তারের জঞ্জাল থেকেও মুক্তি দেবে নগরবাসীকে। সঠিকভাবে যাতে ট্যাক্স পায় এবং এখানে একটি শৃঙ্খলা আনার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডিটিএইচ প্রযুক্তির অন্যতম একটি ভালো দিক হচ্ছে এই তারের জঞ্জাল সরবে। চলতি মাসের 19 তারিখ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের 20টি জেলায় আকাশ ডিটিএইচ সেবা পাওয়া যাবে বাণিজ্যিকভাবে। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কম খরচে এদের কেনাকাটা সারতে স্বল্প আয়ের মানুষের ভরসা ফুটপাত। রোজের এক সপ্তাহ পার হতেই জমে উঠতে শুরু করেছে ফুটপাতের বেচাকেনা। তবে 15 রমজানের পর পুরোপুরি জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা। ছাদের মধ্যে পছন্দের পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারাও। ফার্মগেটের ফুটপাতে হরহামেশাই কেনাকাটা করেন সঙ্গীতা রায় ও শারমিন সরকার স্বর্ণা, কারণ খুব সহজেই এখানে সাধ ও সাধ্যের সমন্বয় হয়। ঈদের আগে মার্কেটে ভিড় ও রাস্তার অসহনীয় যানজট এড়াতে আগেভাগে সেরে নিচ্ছেন ঈদের কেনাকাটা। সঙ্গীতা ও স্বর্ণার মতো নিম্ন মধ্য এমনকি উচ্চবিত্ত অনেকেই ফুটপাত থেকে কেনাকাটা করেন। রাস্তায় প্রচুর জ্যাম পাবো, তাই জন্যই ঈদের শুরুর আগেই শপিং করে নিচ্ছি। ঈদের আগে মার্কেটেও প্রচুর ভিড় থাকে, সেই জন্য হচ্ছে মার্কেটে ঢোকা যায় না, আগেই শপিং করতে আসছি। বিক্রেতারা জানান, প্রতিবারের মতো এবারও রমজানের প্রথম সপ্তাহ থেকেই জমে উঠতে শুরু করেছে ঈদের বিক্রি। তবে পুরোদমে বিক্রি শুরু হবে 15 রমজানের পর এবং চলবে ঈদের আগের রাত পর্যন্ত। অন্যান্য সময় দিনে 5 থেকে 10 হাজার টাকা বিক্রি হলেও ঈদের সময় 15 থেকে 30 হাজার টাকা বিক্রি হবে বলে আশা বিক্রেতাদের।
ঈদের সময় একটু বেচা কিনে ভালো, অন্য অন্য তুলনায় দেখা যায় অন্য সময় 5,000 বেচা, অন্য সময় 10,000-15,000 টাকা বিক্রি হয়। জমজমাটে আনা হয় নাই, হবে আল্লাহর রহমতে, এই 15-16 রোজার পর থেকে আর কি টুকটাক হবে আস্তে আস্তে। ফুটপাতে ছেলেদের শার্ট বিক্রি হচ্ছে 300-400, জিন্স প্যান্ট 350-500, টি শার্ট 250-400, মেয়েদের থ্রি পিস 450-800, বাচ্চাদের গেঞ্জি সেট 250-500, ফ্রক ও টপস 250-500 টাকা। পাঞ্জাবি পছন্দ হলো, পাঞ্জাবিটাই কিনলাম, দোকানে গেলে আসলে এরকম পাতাম না, এই দামে কিনতে পারতাম না। এখানে কম দামে অনেক ভালো জিনিসও পাওয়া যায়, আর এখানকার কোয়ালিটি খারাপ না আর কি, ভালোই। ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সাজিয়েছেন বিক্রেতারা, তবে নতুন পোশাক আসতে থাকবে 20 রোজা পর্যন্ত। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছিল এখনকার সংবাদে, আমন্ত্রণ পরের আয়োজনে।